আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আলোচনা করব মূলত সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন নিয়ে। ঠিক আছে, আমি জাস্ট 1 সেকেন্ড একটু চেক করে দেখবো যে আমার ভিডিওটা রেকর্ডিং হচ্ছে কিনা। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে। তো মূলত সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, এটা নিয়ে যারা বিগিনার ডেভেলপার আমার মতো প্রত্যেকেরই কনফিউশন থাকে। যাই হোক, আমার কনফিউশন ছিল, তো আমার এই কনফিউশনটা রিমুভ হয়েছে রাবিল ভাইয়ের একটা টিউটোরিয়াল দেখে। সেটা আমাদের এখানে আমি যারা শিখেছি সেটাই আপনাদেরকে ডেলিভার করবো। আসলে আমরা কোথাও না কোথাও থেকে তো শিখি, তাই না? তো এই যে দেখেন, রিয়াক্টের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই আমরা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন নিয়ে জানতে পারবো কি সেটা জানতে পারবো। তো মূলত রিয়াক্টের টিউটোরিয়াল শেষ করছি, তাহলে সেখান থেকে দেখাই। আমি গত টিউটোরিয়ালেও বলেছি, তো এটা আলাদাভাবে জাস্ট একটু আলোচনা করার জন্য এই টিউটোরিয়ালটা তৈরি করা। এই যে একই পেজের মধ্যে আমার বিনার রিলোডে আমার কন্টেন্ট গুলো চেঞ্জ হচ্ছে খুব সহজে, ইফিসিয়েন্টলি, যাতে করে আমার অবশ্য খুব তাড়াতাড়ি কাজ হবে, ঠিক আছে, ফাস্ট আর কি, আর সুন্দর, রিলোড হওয়ার অপেক্ষায় থাকতে হচ্ছে না, তাহলে আমার সুন্দর না? আচ্ছা, তো যাই হোক, একই পেজের মধ্যে এই যে এখানে রিফ্রেশ বাটন চেঞ্জ না হয়ে আমার ইউআরএল চেঞ্জ হবে। দেখেন, ইউআরএল কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু রিফ্রেশটা এদিকে একটু ঘুরছে না, ঠিক আছে। অন্যান্য পেজে যেমন ঘুরে এরকম করে ঘুরবে, ঠিক আছে। যেমন একটা, যেমন আমি যদি এখানে যাই, আমি এখানে যদি ক্লিক করি, দেখেন এই যে, এই যে ঘুরতেছে, ঠিক আছে, এই যে যে ঘুরতেছে, যে ঘুরে কোচ চিহ্ন মানে ঘুরতেছে, এখন পেজ রিলোড হলে ঘোরা বন্ধ। ওকে, এই কাজটা হচ্ছে না। একটা পেজের মধ্যে সমস্ত কন্টেন্ট আমরা জাস্ট ট্যাবের ক্লিক করলে অল্টারনেট হচ্ছে, কম্পোনেন্ট গুলো আমার শো করছে, তাই তো? এটাকে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বলছি। তো এই সিঙ্গেল পেজ আর মাল্টি পেজ মূলত একই সাথে কাজ করা যেতে পারে। ফেসবুকের অনেক অংশেই সিঙ্গেল পেজ কাজ করা আছে, একটা পেজেই সবকিছুতে ক্লিক করলে দেখা যাচ্ছে যে আমার নিউজ ফিড ওপেন হয়, অথচ রিলোড হচ্ছে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে সেখানে আবার আলাদা নতুন, যখন মানে আমার পুরোপুরি নতুন একটা যখন পাতে যেতে হচ্ছে, নতুন একটা ফাইলে যেতে হবে, সেখানে গিয়ে নতুন ফাংশনালিটি, তখন একটা পাত তৈরি করা হচ্ছে, যার কারণে তখন রিফ্রেশ হচ্ছে। ওকে, এর কিছু সুবিধা, খালি যে মজাই দেখতেছি বা কত সুন্দর এখানে কাজগুলো করতে, এটা কিন্তু সুবিধা অসুবিধা সবগুলোই থাকে, ঠিক আছে। লেটস সিকিউর, এই যে আমি কিছুক্ষণ আগেই পড়লাম সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ভার্সেস মাল্টি পেজ অ্যাপ্লিকেশন, এগুলো সবগুলো তো টিউটোরিয়ালে বলা সম্ভব না, আপনারা এগুলো একটু পড়ে নিবেন। কিন্তু সিঙ্গেল পেজটা আমি প্রথমে বুঝতাম না, এই জন্য আমি ভাবলাম আমার মতো যদি কেউ থাকে যে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন না বুঝে, তাদেরকে বুঝাই দেওয়ার জন্য। তো এখান থেকে গিয়ে আপনার পড়ে নেবেন প্রস অ্যান্ড কনস আর কি সিঙ্গেল পেজের জন্য। তো দেখলাম যতটা না সুবিধা, তার চেয়ে কনসও অনেক আছে, ঠিক আছে। লেস সিকিউর, ডাউনলোড করতে হেভি, দেখেন ক্লায়েন্ট ফ্রেমওয়ার্ক লাগে, তার মানে আমরা যদি এত সুন্দর কাজটা করতেছি আমাদের ফন্টেন্টে, যারা চালাবে তাদের জন্য তো ভালো ভালো ডিভাইস বা ভালো কনফিগারেশন থাকা লাগবে, তাই না? ডাউনলোড করতে বেশি সময় লাগবে। ওকে, এই যে তার এখানে আছে অনেক লেস সিকিউরিটির কথা, যেটা বললাম, এই যে মেমোরি লিক ইস ইন জাভা স্ক্রিপ্ট ক্যান ইভেন কজ পাওয়ার সিস্টেম টু স্লো ডাউন, এই যে বিভিন্ন সমস্যা আছে, সমস্যা সমস্যা সুবিধা সবগুলো নিয়েই, বিভিন্ন সিস্টেম সবখানেই কিছু সুবিধা থাকবে, কিছু অসুবিধা থাকবে, স্বাভাবিক ব্যাপার। আর মাল্টি পেজ অ্যাপ্লিকেশন এখন ওল্ড হয়ে গেছে অবশ্য, ট্রাডিশনাল যেটা সিস্টেমটা কমপ্লেক্স হয়ে গেছে এবং লং সময় নেয়, এখানে লিখিয়ে দিয়েছে সেইগুলো। যাই হোক, তো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন এটাই যে একটা পেজ থাকবে, আর আপনি উইকিপিডিয়াতে গেলেও দেখবেন একটা সিঙ্গেল স্টোর থাকবে, সেখান থেকে আমাদের ভিউগুলো ডাইনামিকলি শো করবে উইদাউট পেজ রিলোড। ওকে, একটা পেজের মাধ্যমে সমস্ত কাজ হবে। দেখেই বলছি এসপা বা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। ওকে, তো বিভিন্ন আমাদের কোম্পানিতে বাংলাদেশেরই বা যে কোনো দেশের হোক, স্পার উপরে বিশেষত ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা, তাদেরকে চায়, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে রিঅ্যাক্টের ধারাবাহিক আলোচনা যা আমরা করতেছিলাম, আমরা নেক্সট টিউটোরিয়ালে চলে যাব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।